ইউটিউবে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের অনুপ্রেরণামূলক প্রতিবেদন দেখে লক্ষ্মীপুরে কৃষক আব্দুল করিম বরই চাষ শুরু করেছেন। চারা রোপণের বারো মাসেই তার বাগানে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে তিনি প্রায় 50,000 টাকার বরই বিক্রিও করেছেন। তবে বরই চাষে তাকে উদ্বুদ্ধ করেছেন জামাল উদ্দিন নামে এক গ্রাম্য চিকিৎসক। এদিকে বাগানে বরই কিনতে আসা ক্রেতারা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। পরে ফেসবুকে জুড়ে দেওয়া ছবি দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে বাগানে ছুটে যাচ্ছেন বরই কিনতে। এতে কৃষক আব্দুল করিমের মুখে হাসি ফুটে ওঠে। আমরা সাধারণত টিভির বিভিন্ন ফুটেজে এবং বিদেশে দেখি এই ধরনের ফল উৎপাদন হয়, কিন্তু আমাদের এদিকে এই ধরনের ফল উৎপাদন হয় এটা তো আমরা আগে কখনো জানতাম না। তো উনি উৎপাদন করে দেখিয়ে দিয়েছে। আমি মূলত এখানে আসছি ফল কেনার জন্য, কিন্তু এখানে আসি দেখি যে অনেক সুন্দর ফল উৎপাদন হয়েছে এবং সম্পূর্ণ ফরমালিন মুক্ত, অনেক সুস্বাদু। আমাদের বাড়ি হলো বরির বাগানের পাশে, এখানে আমি ফরমালিন মুক্ত বরি কিনতে আসছি। এখানে খুচরা অনেকে কিনতে আসে আর কিছু পাইকারি সেল দেওয়া হয়। এই প্রথম যে কৃষক বরি চাষ করেছে, বরি দেখি খুব বাগান আসে, ভালো লাগেছে। কিবা গৃহস্থ এই বরি করে ভালো উৎপাদন পেতেছে। জানা গেছে গেল ফাল্গুনে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোপড়ার এস্তেমা মাঠ এলাকায় 66% জমিতে তিনি বরই গাছের চারা রোপণ করেন। খুলনা থেকে তিনি কুরিয়ার যোগে চারাগুলো ক্রয় করে আনেন। রিক্স নিছি, অসুখ কৃষিতে বারবার লস হয়, বারবার লসকান হয়, ভালো লাগে না। এই কারণে চিন্তা হয়েছে যে অন্যদিকে যাই আবার, তো আসলাম আর কি। আমি তো একটা নতুন কৃষক, তারপরে আমার আশা এক গাছে সর্বনিম্ন 30 কেজি ফল হবে, 30 থেকে 40 কেজি। আমার খেয়াল আছে 3 বছর রাখার, 3 বছর পরে এগুলো উঠে ফেলে আবার নতুন করে চিন্তা ভাবনা করব। আচ্ছা, আপনার 10 টাকা।